আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো খাঁটি গরুর দুধের পায়েস রেসিপি। আমি কিভাবে রাজকীয় স্বাদে এই পায়েসটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি চুলায় 2 লিটার দুধ চাল করতে বসিয়ে দিলাম। দুধটা বলক ওঠার পর আমি দিয়ে দিলাম 4টি এলাচ ও 4 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনির গুঁড়া পোলাও চাল। আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। চালটা যখন ফুটে আসবে তখন আমি চিনিটা দেব। চিনিটা আগে দিতে যাবেন না, এতে চাল ফুটবে না। চালটা ফুটে আসছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে চাল করে রাখা 1 লিটার দুধ। 200 গ্রাম চালের জন্য 3 লিটার দুধ লাগবে, খেয়াল রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপ। মিষ্টিটা আপনারা যতটুক পছন্দ করেন চিনিটা দিয়ে দিবেন। এবার নাড়াচাড়া করতে থাকবো। নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দেবো আমি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। এগুলা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিতেও পারেন না দিতেও পারেন, এটা আপনাদের পছন্দ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।